কুমড়া আলুর তরকারি বসিয়ে দিলাম। কুমড়া আলুর তরকারি হচ্ছে ব্রেকফাস্টে, আর তার সাথে হবে আজকে পরোটা। ওটা বেলে নিয়েছি, আটা কাল রাতে ছিল তাই ভাবলাম পরোটা করে দিই আজকে সকালে। আর এখানে মুসুর ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি। মুসুর ডালটা না বাটিতে দিলে বেশ টেস্ট হয়, সেই জন্য বাটিতে বা কড়াইতে করলে, কুকারে করলে ভালো হয় না, ওই জন্য আমি বাটিতে বা কড়াইতে করি। গুড মর্নিং সবাইকে, গুড মর্নিং। এখন বাজে 10:05, ব্রেকফাস্ট বসিয়ে দিলাম, স্নান পুজো সব হয়ে গেছে। আর কালকে অনেক তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম 11:10-15-এর মধ্যে, কেন কি দুদিন ধরে না শরীরটা ভালো লাগছিল না, একটা কীরকম একটা শরীরে অস্বস্তিপন কীরকম একটা চলছিল। কালকে একটু তাড়াতাড়ি শুয়ে পড়েছি। আর কদিন ধরে না তোমার এক্সারসাইজ করতে ইচ্ছা করছে, না কিছু করতে ইচ্ছা করছে, কিছু ভালো মতো করছিলাম না, একটু একটু এক্সারসাইজ করে ছেড়ে দিচ্ছিলাম। কিন্তু আজকে সকালে বেশ ফ্রেশ লাগছে, আর এক্সারসাইজটা পুরো করেছি আজকে। হ্যাঁ, উঠেছি খুব তাড়াতাড়ি না, 6টায় উঠেছি, কিন্তু বেশ ফ্রেশ লাগছে, একদম মনে হচ্ছে যেন মানে একদম ফিট যেটা বলে লাগছে। তা সকালে উঠেই দেখছি বেশ আজকে রোদ উঠেছে, জোয়ান শেষ হয়ে মানে ইয়ে হয়ে গেছে, সেই জোয়ানটা ধোয়া ভাবে ছিলাম, ধোয়া হলো না, কালকে দেখি যদি রোদ থাকে কালকে ধুয়ে দেবো। আর দেখো এই পুঁই গাছটা যে লাগিয়েছিল বেশ সুন্দর দাঁড়িয়ে গেছে, দুটো নতুন পাতা, দুটো তিনটে নতুন পাতাও বেরিয়ে গেছে। তো ভাবছি হয়তো হয়ে যাবে, যে টবটাকে চেঞ্জ করতে হবে হয়তো, এই টবে তো হবে না, যদি গাবে গ্রিলের গাবে বে হয় হোক। আর ওখানে অনেকগুলো টব হয়ে যাচ্ছিলো, মায়ের বসার ওখানে বিকেলে বসে বলে, তাই জন্য এই টবটা এখানে করে দিল, আর একটা টব ওই পাশে জানলাতে করে দিয়েছে। আজ এই দুটো টগর ফুলও ফুটেছিল, পুজো দিলাম, এগুলো রোদে দিতে বলেছিল তাই দিয়েছি। ঠিক আছে, এখন ব্রেকফাস্টটা করি, তারপরে আসছি আবার। নারকল, পেয়ারা, পাকা পেয়ারা, পেঁপে এনেছি, এখন খাবে না পরে খাবে? হ্যাঁ পরে। আচ্ছা, পাকা কুমড়ো, টমেটো, ছাঁচি কুমড়ো, অ্যাশগার্ড, অ্যাশগার্ড বলে এটাকে, খুব ভালো শরীরের পক্ষে, হ্যাঁ না? গুড মর্নিং বন্ধুরা, ভেরি গুড মর্নিং, চলো দিয়ে দি। এই যে শুভ সকাল, ডালও বসিয়ে দিলাম, আর ওদিকে আলু বসিয়ে দিয়েছি, ডালের সাথে আলু চোখাই করবো। আলু চোখাটা রোজ তো কুমড়ো ভাজা, এই ভাজা ওই ভাজা খাচ্ছি, তা দিকে আলু চোখাটাই করবো। তা ডাল ওদিকে হোক, আমি এতক্ষণে সবজিগুলো ধুয়ে নিয়ে চাল কুমড়োটা কাটবো। চাল কুমড়ো করবো আছে, একদম মশলা তো দেবো না কিছু, মাখা মাখা কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে একটু বড়ি দিয়ে বড়িটাকে একদম ভেজে লাস্টে একদম গুঁড়িয়ে দেবো, মা করতো ওরকম ভালো লাগে বেশ। তো এইরকম করবো, পুরোটা করবো না, এটা অনেকটা আছে, অর্ধেকটা করবো আজকে, আর অর্ধেকটা আবার রেখে দেবো আর একদিন দেখা যাবে। তো আমার এই কপালের যে গ্রোথটা হয়েছে, সে কী হয়েছে যাই হোক, সিস্ট হোক আর যাই হোক, এই নভেম্বর আসলে 3 বছর হয়ে যাবে। ওষুধ খেয়ে যাচ্ছি সেই অপূর্বদের কাছ থেকে, ডক্টর অপূর্বদের জোড়া মন্দিরে আছে, তো 3 বছর হয়ে যাবে, কিছু হলো না সেরকম, মনে হচ্ছে যেন আরও বেড়ে গেছে। তাই ভাবছি যে এবার 2-3 মাস না খেয়ে দেখবো যে কী হয়, 2-3 মাস না খেয়ে দেখবো, যদি দেখি যে এরকমই আছে তাহলেও ঠিক আছে, যদি দেখি যে এর থেকে বেড়ে গেছে তাহলেও একটা বুঝবো, আর যদি দেখি যে কমে গেছে তাহলে তো খুবই ভালো, আর যদি এরম থাকে বা বেড়ে যায় তখন আবার ওনার কাছে যাব, গিয়ে বলবো যে এই অবস্থা, 3 বছর হতে চললো ওষুধ খাচ্ছি, আর রেগুলার কন্টিনিউ হয়তো 1-2 বার মিস হয়েছে, কাশ্মীরে গিয়ে তো খাওয়াই হয়নি সত্যি কথা 6টা দিন, কেন কি
যখন খুশি ব্রেকফাস্ট খাচ্ছি ইয়ে খাচ্ছি, ওটা তো টাইমটা মেনটেন করা মুশকিল না, আমার পাতে ওষুধ তো গ্যাপ দিতে হবে, তো সেই কারণে হয়নি, তাই ভেবে নিয়েছি এবারে। এতদিন ওষুধ খেয়ে যখন কিছু হলো না, কেন এখন দেখছি বেশি বোঝা যাচ্ছে, আগে এতটা বোঝা যাচ্ছিলো না, সেই কারণে ভাবলাম আগে দু তিন মাস দেখি, তারপর ওষুধটা কী করবো দেখা যাক। ঠিক আছে, তারপরে সবজিটা ধুয়ে চাল কুমড়োটা কেটে নিই, ডালটা অনেকটা হয়ে যাচ্ছে, ঘন ডাল, গুড আফটারনুন বন্ধুরা, ভেরি গুড আফটারনুন, শর্ট আফটারনুন সেশন। একবার গুরুদেব ঋষিকেশে ছিলেন, ঋষিকেশে প্রসাদ মারছিলেন, তো একটা বাচ্চা আসছিল প্রসাদ নিচ্ছিল, সেই বাচ্চাটা দৌড়ে চলে যাচ্ছিল, আবার এলো খানিকক্ষণ পরে, আবার এলো, আবার এসে আবার প্রসাদ চাইলো, এরকম বারবার করছে, সে যাচ্ছে প্রসাদ নিয়ে যাচ্ছে, আবার কোথাও রেখে বা দিয়ে আবার চলে আসছে। তো শিষ্যরা বললো গুরুদেবের, গুরুদেব এরম কেন করছে, এই বাচ্চাটা বারবার নিচ্ছে, বারবার আপনার হাত থেকে প্রসাদ নিয়ে নিচ্ছে, দেখুন আবার চলে যাচ্ছে, আবার আবার এসে নিয়ে যাচ্ছে খানিকক্ষণের মধ্যেই, এক মিনিটের মধ্যেই। গুরুদেব বললো যে আমি ওকে বারবার দেবো। তা শিষ্যরা বললো কেন গুরুদেব, কেন করবেন এটা খুব? তা গুরুদেব বলছে যতক্ষণ ও প্রসাদ নিয়ে ওখানে বাইরের লোকেদের দূরে গিয়ে দিতে থাকছে, ততক্ষণ আমি ওকে প্রসাদ দিতে থাকবো। আমি জানি যে ও নিজে কোথাও রাখছে না, ও লোকেদের দিচ্ছে, ওর নিজের ভালো লাগছে, ও দেখেছে আমি দিচ্ছি না, তাই ও একটু দূরে গিয়ে দিচ্ছে, ওর আনন্দ পাচ্ছে ও তাতে। তা গুরুদেব বললো এইটা কিন্তু সৃষ্টির নিয়ম, যে তোমাদের কাছে কোনো জ্ঞান থাকলে, কোনো অভিজ্ঞতা থাকলে, কোনো এক্সপিরিয়েন্স থাকলে, হ্যাঁ কোনো নলেজ থাকলে, কোনো রকমের তোমাদের কাছে পজিটিভ ট্রেটস, পজিটিভ কোয়ালিটিস যদি থাকে, সেটা তুমি দিতে থাকো, যদি এই ইউনিভার্সও তোমাকে আরও দেবে, আরও ভালো ভালো জিনিস তোমার মধ্যে দেবে, যাতে তুমি আরও দিতে পারো, ইভেন টাকা পয়সা আপ টু সার্টেন এক্সটেন্ট, মানে চ্যারিটি করা বা কিছু করা, যত যা আছে নিজের কাছে যদি সেটা বাঁটো, তাহলে ওটা কম হয় না। এটা গুরুদেব বললেন, ইউনিভার্স আরও আরও ভালো ভালো জিনিস, আরও সেই জিনিস বা ভালো ভালো জিনিস আরও অ্যাবান্ডেন্সে দেয় অ্যাকচুয়ালি, হ্যাঁ না? তা এটা কিন্তু প্রকৃতির নিয়ম, হ্যাঁ না? যদি কিছু থাকে স্কিল শিখিয়ে দেওয়া, পড়িয়ে পড়াশুনোর যদি কোনো কিছু থাকে তাকে করিয়ে দেওয়া, ফ্রিতে পড়িয়ে দেওয়া, বা কোনো নলেজ দিয়ে দেওয়া, ইভেন বন্ধুদের মধ্যেও, বন্ধু বান্ধবদের মধ্যে আমরা করি, গাড়ির ব্যাপারে বলে দেওয়া যে এত দূর যাচ্ছিস বাবা একটু সাবধানে, কেন এই জিনিসগুলো দেখে নেওয়া উচিত, গাড়ি চেক করে নেওয়া উচিত, বাইকের চেক করে নেওয়া উচিত, যা তোমার কাছে আছে যদি দিতে থাকো, পৃথিবী, ইউনিভার্স, ঈশ্বর, আল্লাহ, জিসাস, ওয়াহেগুরু ঢেরও দেবে, ঢেরও দিতে থাকবে আরও ভালো ভালো জিনিস। চলো এটা নিয়ে আজকে শেষ করি, দুপুরে দেখা হচ্ছে। আচ্ছা, অনেক ভালো ভালো উইশ পেয়েছো তুমি, সবাই বার্থডে উইশ পেয়েছো, আমি এখনকার যেগুলো এখন পর্যন্ত এসছে বলে দিচ্ছি। আচ্ছা, হ্যাপি বার্থডে কাকিমা শিখা মুখার্জি, পিয়ালি সিল ম্যাডাম 3008, মিসেস প্রিয়া চ্যানেল, ইনিও বলেছেন হ্যাপি বার্থডে, ভালো থাকবে, সুস্থ থাকবে, এইসব ভালো ভালো, হ্যাঁ ভালোবাসি, বড় ঠাম্মি বলে ডাকি, পারলে ওই নাম নিয়ে কিছু বলবেন। কাকে? আমার মেয়ে মিঠি, 8 ইয়ার্স, হ্যাঁ পিয়ালি সেন ম্যাডাম লিখছে, 8 বছর, আর আপনাকে খুব ভালোবাসে, বড় ঠাম্মি বলে ডাকে, পারলে ওর নাম নেবেন, তাহলে ওর নাম হচ্ছে কি, মিঠি, মিঠি, মিঠিকে বলে দাও একটু ব্লেসিং দিয়ে দাও। হ্যাঁ মিঠি, তুমি আমার আশীর্বাদ নিও, খুব ভালো থেকো, ভালো করে পড়াশুনো করো, অনেক বড় হো, হ্যাঁ অনেক বড় হো, আশীর্বাদ সব সময় আছে। তারপরে তোমার শ্রীমতী দে ম্যাডাম 3721, হ্যাপি বার্থডে দিদি লিখেছে, মাদার 3363, বিলেটেড হ্যাপি বার্থডে, সুপর্ণা ব্যানার্জি ম্যাম তো আছেনই, হ্যাপি বার্থডে দিদা, হ্যাঁ তা ঈশ্বরের কাছে প্রে করি তুমি খুব সুস্থ ভালো থেকো, আর আমাদের অনেক অনেক গল্প করো, আর ঈশ্বরের কাছে প্রে করি দিদা আগামী দিনে যেন একটা সুস্থ সোসাইটি ঈশ্বর আমাদের দেন, আরও লিখেছেন
অনেক কিছু উই ওয়ান্ট জাস্টিস। তা আর সুমনা দে লিখেছেন শুভ জন্মদিন তোমাকে, রুচিরা পাল ম্যাডাম লিখেছেন বিলেটেড হ্যাপি বার্থডে ঠাম্মি, তারপরে রুচিরা পাল আচ্ছা উনি লিখেছেন তালের ব্যাপারে লিখেছেন, শ্রাবন্তী জবাব দেবে লাল তাল, লাল তালের জায়গায় কালো তাল শ্রাবন্তী বলে বেড়ায়, মানে বলে বেড়ায় না বলে, মানে কালো তাল নাকি তে তো হয় না। এই এখন পর্যন্ত এতগুলো পেয়েছি বুঝেছ, তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো, হ্যাঁ অনেক শুভেচ্ছা অনেক ভালো থেকো। সেই আর রুনিতা মজুমদার কালকে লিখেছিলেন যে পৃথিবীতে ধ্বংসর দিকে এগোচ্ছে, নিচে নেমে গেছে কিছু লিখেছে, যাই হোক আহারে হাতিটা কত শুনে খুব কষ্ট পেলাম, হাতির ইনসিডেন্টটা তো সত্যি। তো যাই হোক ধন্যবাদ সবাইকে, থ্যাংক ইউ সো মাচ, হ্যাঁ সব আমাদের ফ্যামিলি মেম্বার সবাই ভালো থেকো, আর যখন কিছু অ্যাড হবে তো আমি বিকেলে আবার বলবো, হ্যাঁ ভালো থেকো সবাই। বসে গেলাম 2:15 খেতে, আজকে হচ্ছে এখান থেকে শুরু করি উচ্ছে আর কুমড়ো, আলু দিইনি যেহেতু আলু চোখা করেছি সেই জন্য উচ্ছে আর কুমড়ো সেদ্ধ, আলু চোখা ডাল আর এই হচ্ছে চাল কুমড়ো, চাল কুমড়ো আর কালকের ইলিশ মাছ আছে, যেহেতু সেদিনকে পমপ্লেটটা আমি খাইনি সেটাও রয়ে গেছে আর মাছে মাথা। এখন গ্রুপে কিছু লেখালেখি করছে, চলো আমরা বসে যাই খেতে, গরমে ঘেমে জল হয়ে গেলাম। আরে 3:30 বাজে তুমি এখন আবার এখানে, আমার তো চোখ জুড়িয়ে আসছে। এটা একটু মেখে আধা ঘন্টা রেখে দেবো, তারপরে একটু রেস্ট করে বানাবো, আর এইটুকুনি বেঁচে গেল, মানে এবারে পাল্পটা অনেক কম তো তাই ভাবছি এটা দিয়ে, এটা সমীর জন্য রাখলে হবে না, এইটুকুনি তো আর কি হবে, এটা আমি শুকালে তো এইটুকুনি হয়ে যাবে। কালো তাল পাই, কালো তাল তো পাচ্ছি না, বড়া আমিও ভেজে দিতে পারি বিকেলে, আমি চললাম ঘুমোতে আর মোবাইল পড়ে যাচ্ছে হাত থেকে, ঠিক আছে এখন বাজে 4:30, তো 4:15 উঠে বললাম, 4:00 উঠবো ভেবেছিলাম, একটু ঘুমিয়ে পড়েছিলাম, 4:15 ঘুমিয়ে গেছে ভাগ্যিস, 4:15 সময় ঘুমিয়ে গেছে, সব তো রেডি ছিল, তেল ফেলও রেডি করে রেখেছি, খালি তেলটা গরম করলাম আর ভাজা বসিয়ে দিলাম, সুন্দর হচ্ছে তালের বড়া, চলো ভেজে নিই তারপর যাবো আবার হাঁটতে। ও ঘুমোতে আর পারলাম না, সারা ঘরে মিষ্টি মিষ্টি গন্ধ, এখন বাজে 4:45, মিষ্টি মিষ্টি গন্ধ, ঘুমোতে পারলাম না একদম, ঘুম থেকে উঠে পড়লাম, ঘুম হলো না, আমি এখন টপা টপ একটু বড়া খাবো, তারপর যদি ঘুমটা কন্টিনিউ থাকে তাহলে আবার গিয়ে শুয়ে পড়ব। বড়া খেয়ে আবার শোবে, হ্যাঁ আমি ঘুম পাচ্ছি, দেখি বড়া কোথায়, থেকে বলে যে তোমার, আমি খাবো মিষ্টি মিষ্টি বড়া, বলি বাবা রে কোথায় পেয়েছো কি সুন্দর, জানো কটা ছাদে নিয়ে যাচ্ছি সবাই মিলে খাবো গরম গরম তালের বড়া। এই যে কালো কালো গোলাপ জামের মতো 1 টন বানিয়েছে যাক, আচ্ছা নিয়ে আমরা বসেছি ওর থেকে নিয়ে নেব, নিয়ে কিছু কিছু খাবো, তোমাকে গরম গরম খাওয়ালাম কিরম লাগলো, না খুব সুন্দর তালটা খুব ভালো, এবারে রেকর্ড হয়ে গেছে লাল তাল তাও ভালো, ভালো লাল তাল আমরা জানতাম তেতো হয়, শ্রাবন্তী তো কালো তাল বলতো, কালো তালই আনতাম প্রত্যেকবার, এবারে অ্যাকচুয়ালি ওকে বলিনি আমি, ভুলে গিয়েছি আমি তাল তাল ভেবেছি, তাল পে তাল মেলা বলে কিনে নিয়েছে, তাল দিয়ে চলে ও বলছে লাল তাল এনেছো, আমি বলছি কালো তাল দেখিনি, এবার ও যদি এই ভিডিওটা দেখে কালকে তাহলে বুঝতে পারবে আমি ওকে বলিনি আমি ভুলে গেছি, তো আমি বলছি লাল কালো তাল নেই গো, না সত্যি আজকে খুঁজেছি আমি কালো তাল, কেনার জন্য না এমনি কিন্তু কালো তাল পাইনি,
আর কালকে তো গুলি মেরেছি ওকে অ্যাকচুয়ালি, কিন্তু এইটা লাল তাল হয়েও সেরকম তো তিতকুটে হয় না, তিতকুটে খুব ভালো মিষ্টি হয়েছে, খুব সুন্দর গরম গরম। আচ্ছা যাই হোক, এইটা হয়ে গেল। এবার সকালে আমি বললাম না যে শিখা মুখার্জি ম্যাম অবধি তোমাকে উইশ করেছে, তারপরে উইশ করেছে অপর্ণা ঘোষ ম্যাম, আর কি শিবানী মহান্তি, শিবানী মহান্তি ম্যাম, ঠিক আছে, রিয়া কর ম্যাম, ঠিক আছে, আবার ইউজার একজন হ্যাপি বার্থডে মাসিমা ভালো থাকবেন এরকম, অনামিকা নাগ ম্যাম, বাচ্চা না বড় এরা আমি বুঝতে পারছি না, যাই হোক, শ্রী বিদ্যা ভট্টাচার্য ম্যাডাম করেছেন, ঠিক আছে, এবার সবাই উইশ করেছে তোমাকে, রীতা দত্ত ম্যাম, শ্বেতা কুণ্ডু, তারপরে ম্যাম, তারপরে চৈতালি খান, তারপরে বনানী চক্রবর্তী ম্যাম, আবার আরেকজন ইউজার ZP3DX, এগুলোর নাম থাকে না, রীতা পাল ম্যাম 3473 এনি, রীতা পাল 3473, আর সুপর্ণা চৌধুরী ম্যাডাম, মাসিমা খুব ভালো থাকবেন, খুব ভালো ভালো লেখা, এগুলো আমি পরে পড়িয়ে দেবো তোমাকে, তারপরে স্বাতি, স্বাতি ডিজি হ্যাপি বার্থডে ঠাম্মা, প্রণাম নিও, সবাই তোমাকে প্রণাম পাঠাচ্ছে, তারপরে রীতা কর 605 সবাই প্রণাম পাঠাচ্ছে তোমাকে আর উইশেস পাঠাচ্ছে, তারপরে কুমকুম চৌধুরী ম্যাডাম, তারপরে মিতা দীপ ম্যাম, দোলন দত্ত চেনো তো, হ্যাঁ মৌয়া, এ মা আমি ওইদিকে দেখতে গিয়ে তোমার বোধহয় মাথা কেটে গেল, এরম হয়ে গেল, কারণ আমি এইদিকে দেখছি তো, এইদিকে দোলন দত্ত তো আমাদের বাবা তাপসের বোন, যাই হোক, তারপরে রিতুন চক্রবর্তী, হ্যাঁ ম্যাডাম না স্যার জানি না, রুমা রে, রুমা রয়, রুমা রয় হলো, তারপরে তোমার সুজাতা মুখার্জি হলো, অ্যান্ড আদার্স আরো আসছে, তা সবাই তোমাকে মানে ব্লেসিং ওই করছে, বিশেষ করে সবাইকে আশীর্বাদ দিলাম, নাতি হতে পারে, নাতনি হতে পারে, মেয়ে হতে পারে, কি বয়স কিছু জানি, তোমার বান্ধবী হতে পারে, তোমার বয়সীও দেখে অনেকে, বয়সী হতে পারে, সবাইকে আমার শুভেচ্ছা রইল, তোমাদের আশীর্বাদ দিলাম, খুব ভালো থাকবে, সবাইকে নিয়ে ভালো থাকো, সুস্থ থাকো, সংসার সন্ততি নিয়ে ভালো থাকো, এতজন তোমাকে উইশ করলো, আর সবাই কেউ আমাকে লেখেনি এখনো, জানে হচ্ছে তুই ঠাম্মাকে গিফট দিয়েছো কি কিছু লেখেনি কেউ, আমি তো জানি আসবে অ্যাটাক, না গিফট হবে, সবই হবে, কিন্তু এখন এই পরিস্থিতির মধ্যে আমরা করতে চাইছি, ঠিক আছে, দেখলে তো ছোট্ট করে আমরা করলাম জিনিসটা, করেছি আমরা একটুখানি, যাই হোক, তোমাদের ভালোবাসা রইল, সব কিছু ঠিক হবে, ভালোবাসা থাকলে সব হবে, এবার আমরা ঝাঁপিয়ে পড়ি নাড়ুগুলোর ওপর, এখন খাও গো তাল গুলো ভালো আসছে, নো ডাউট, স্টার্টিং এর তাল তো ভালো থাকে, আবার জন্মাষ্টমীতে দাম বেড়ে যাবে, যে কেনার কিনে নাও কাল পরশুর মধ্যে, হ্যাঁ ঠিক আছে, চলো ভালো থেকো, আসছি আবার, বিকালে ছাড়ে হাঁটতে গেলাম, হাঁটা বেশিক্ষণ হাঁট মানে আধা ঘন্টা আজকে হাঁটতে পারিনি, খুব জোর 20 মিনিট হাঁটলাম, আর তারপরে বৃষ্টি নেমে গেল, ঝরঝর করে বৃষ্টি হলো, কি একটু বৃষ্টি হলো, তারপরে ব্যাস বন্ধ হয়ে গেলো, আমরা তো শেডের নিচে সিঁড়ির ওখানটা বসে থাকি, চেয়ারের ওখানে চেয়ার আছে, চেয়ারে বসেছিলাম, দিয়ে পরে সব তালে বড়া নিয়ে গেছিলাম, হেঁটে টেটে তারপরে সব খাওয়া হলো, আর বৃষ্টি এখন নেই, গুরুম 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 করে যাচ্ছে, তাই হোক অনেকক্ষণ হয়ে গেল, এসেও তো তালে বড়া খেয়েই যাচ্ছি, খেয়েই যাচ্ছি তালে বড়া, খেয়েই পেট ভরে গেল, আর রাতে ডিনার করবো কি, হ্যাঁ চলো আঠাটা মাখি একটু, আর কিছু একটুখানি আর একটু কিছু করতে হবে, ডিম টিম কিছু দেখি, ডিম কিছু করবো কি না, যদি খাই অমলেট না ভুজিয়া কিছু একটা করবো ভাবছি, খিদে যদিও নেই, তালে বড়া খেলে না পেটটা ভরে যায় ভীষণ, আর মানে টাটকা তালের বড়া লোভ না ছাড়া যায় না, মনে হয় টপা টপ খেতেই থাকি, যদিও মানে তালের ক্ষীর, তালের লুচি এসবগুলো খেতে বেশ ভালো লাগে অন্যরকম, তালের বড়া মানে খাচ্ছি তো সেই এটা চলে গেছে, তাও কিন্তু তালের বড়ার টান একটা থেকেই যায়, যত তাল উঠলেই তালের বড়া খাবো আগেই মনে পড়ে, এই হচ্ছে ব্যাপার, চলো আটা মেখে নি ফটাফট, তারপরে আবার আসছি, পেঁপেটা পাকা পুরো,
একটু শক্ত শক্ত আছে মনে হচ্ছে, বাইরে না কেটে দেব কালকে, কি করে বুঝবো বুঝা যাচ্ছে না, আমিও বুঝতে পারছি না। এখানটা শক্ত দেখো, কার্বাইড দিয়ে এমন রং করে দিয়েছে কিছুই বোঝা যাচ্ছে না, কার্বাইড দিয়ে রং হয় না, কার্বাইড দিয়ে পাক, আরে পাকে পাকিয়েছে মানে পেকে গেছে এত সেইটা, হ্যাঁ এইটা কার্বাইড দিয়ে, এই দেখো এখানটা গ্রিন, হ্যাঁ মুখটা গ্রিন, তার মানে বোঝাও যাবে না এই সব মানে এত সাসপেন্স, এবার বলো মনে হচ্ছে যেন কাঁচা মতো, একদম এডুকেটেড ট্যালেন্টেড সব কিছু রয়েছে, এবার ভেতরে কাটলেই বোঝা যাবে, বোঝা যাবে যে এডুকেটেড আসল কিনা, ঠিক আছে সে পেকেছে কিনা, সে ওই শীর্ষ পর্যন্ত পৌঁছেছে কিনা। আচ্ছা বাজে দশটা, দশটা বাজে না আমাদের ডিনার প্লেন অ্যান্ড সিম্পল যেরকম হওয়া উচিত, সেটা হচ্ছে ওই সকালের লাউ, লাউ না উচ্ছিংড়ে চাল কুমড়ো, যা বলছি পটল জাম, এটা মায়ের, আমাদেরও সেম জেরক্স কপি, এর একটা কম ব্যাস চাই না কেন, আমি চাল কুমড়ো রাতে খাবো না, ঠিক আছে আমার সব ভালো লাগে, এখানেই শেষ করছি আজকে, সবাই ভালো থেকো সাথে থেকো, তো ঠিক আছে আজকে এখানেই শেষ করছি, ভালো থেকো সাবধানে থেকো, সবাই সাবধানে থেকো, আজকে এখানেই শেষ করছি, গুড নাইট, শুভরাত্রি, জয় গুরু, ওম সাই রাম, অ্যান্ড ফাইনালি জয় হিন্দ জয় ভারত।